নির্বাচন ঘিরে কয়েক মাস ধরে আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে তফসিল ঘোষণার পর দিন ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটি নিয়ম মেনেই হয়েছে। মুখপাত্র সেহেলি সাবরিন তিনি জানিয়েছেন যে চলতি মাসেই দেশে আসবে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মিশন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সকাল থেকে গুঞ্জন, কোথায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত? সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসে বিষয়টি। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া বিদেশ যাওয়ার আগে বিষয়টি পিটার হাস জানিয়েছেন কিনা। জবাবে মুখপাত্র জানান মন্ত্রণালয় অবগত। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই ইনফরমেশনটা পাবলিকলি জানাবে না যে একজন রাষ্ট্রদূত কবে থেকে কতদিন গেছে এবং কী পারপাসে গেছে, কারণ এটা তো সে অফিসিয়ালি জানাচ্ছে। ব্রিফিংয়ে উঠে আসে ভারতের সাথে মার্কিনদের দ্বিপাক্ষিক বৈঠকে এসেছে কিনা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। আমরা যেহেতু বাংলাদেশ এবং ভারত আমরা প্রতিবেশী রাষ্ট্র, সেখানে হয়তো সেই বেসিসে আলোচনাটা উঠে এসেছে। সেহেলি সাবরিন জানান, তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত কোনো দেশ প্রতিক্রিয়া দেয়নি, তবে কমনওয়েলথের একটি প্রাক নির্বাচন মিশন আসবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 4 সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এছাড়া কমনওয়েলথের প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন আগামী 18 থেকে 22 নভেম্বর ঢাকায় অবস্থান করবে। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার যুদ্ধজাহাজ এসেছিল শুভেচ্ছা সফরে। তারা এই শুভেচ্ছা সফর শেষ করে পরবর্তীতে তাদের পরবর্তী গন্তব্যের জন্য বাংলাদেশ ত্যাগ করেছে, এবং এটি একটি এ ধরনের শুভেচ্ছা সফর আসলে আন্তর্জাতিক পর্যায়ে একটি নিয়মিত ঘটনায়। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।